আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ 7 রোজা চলতেছে। আমার কাছে মনে হয় যে রোজার মাসটা কেমন কেমন করে যেন অনেক তাড়াতাড়ি চলে যায়। এই যে সেই দিনকে মনে হচ্ছিল রোজা আসবে আসবে, আর আজকে 7টা রোজা হয়ে গেল। তো চলুন দেখি আজকে আমি কি ইফতার রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে একটু ফল কেটে নিচ্ছি, আর সাথে আজকে আমি কিছুই বানাইনি, মানে ছোলা বড়া ওগুলো কিছু করিনি, কয়েকটা চিকেন নাগেট ভেজে নিব। আর তার সাথে আমি আজকে একটা রোল করেছি, যেটা আমি ভাজিটা দুপুরের দিকে কুক করে রেখেছিলাম। এই যে আমি এখন নাগেটগুলো ভাজতে দিয়ে দিলাম, আর সাথে আমি এখানকার রেডিমেড রুটিগুলো দিয়েই রোলটাকে ফোল্ড করে নিয়েছি। আর এই যে ভাজিটাকে আমি একটু চিকেন একটু ভেজিটেবল অ্যাড করেছিলাম, তার সাথে আমি একটু এগ ব্রাশ করে গ্রিলারে বসিয়ে দিয়েছি। সাথে আমি নিয়ে নিচ্ছি একটু জুস, আমি এটা সুগার ফ্রি জুস নিয়েছিলাম। আর তার সাথে আমি একটু আগে থেকে সাবু রান্না করে রেখেছিলাম, যেটা আমি করে একটু ফ্রিজে রেখে দিয়েছি। সাথে আমি একটু মিল্ক অ্যাড করে নিচ্ছি, আর একটু হানি দিয়ে নিচ্ছে, সাথে নিয়ে নিচ্ছি একটু চিয়া সিড। আপনারা কিন্তু এই খাবারটা খেতে পারেন, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে খাবারটা অনেক হেলদি এবং পেটটাকেও ঠান্ডা রাখে। আর এই যে আমি একটু নাড়া দিয়ে নিলাম, সাথে আমি আগে থেকে আমার বানিয়ে রাখা 3টা পিঠা নিয়ে নিলাম, আর একটু খেজুর ধুয়ে নিলাম। এখন আমার ভাজাটা হয়ে গিয়েছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই যে আমার নাগেট, কিন্তু চিকেন নাগেট রেডি হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে আমার রোলটাও এখন হয়ে গিয়েছে, আমি রোলটাকেও এখন নামিয়ে নিব। দেখুন অনেক সুন্দর কালার এসেছে, কিন্তু আমি একদিন শেয়ার করব আপনাদের সাথে রেসিপিটা। তো কেমন লাগলো সবাই জানাবেন, আর সবাই সবার জন্য বেশি করে দোয়া করবেন। এটা আসলে রমজান মাসে আমরা জন্য বেশি বেশি করে ইবাদত করতে পারি, আর সবাই জন্য রোজা রাখতে পারি। আর এই তো, এই ছিল আজকে আমার ইফতার। আর ইফতার শেষ করে একা একাই চা বানিয়ে নিয়ে বসে পড়লাম। কে কে আমার মতো ইফতারের শেষে চা খান? আমি জানি যে জিনিসটা আসলে হেলদি না, তাও আসলে অভ্যাসটা ছাড়তে পারি না। এই হচ্ছে চা। চাটা আসলে সারাদিনের একটা রিফ্রেশমেন্ট এনে দেয়। তো সবাই কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।